প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ চীন সহ যে বাংলাদেশের সাথে যে বড় বড় দেশের সাথে যে বড় বড় মেগা প্রকল্প হয়ে থাকে, আপনারা সকলে জানেন যে বাংলাদেশে বড় বড় প্রকল্প, সেইখানে কিন্তু বিভিন্ন পদের আপনার নন ক্যাটাগরি এবং অফিস ক্যাটাগরি সহ আপনার অভিজ্ঞতা এবং বিনা অভিজ্ঞতায় আকর্ষণীয় বেতনে লোক নিচ্ছে। তাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব কি কি পদে লোক নিচ্ছে তারা এবং কিভাবে আপনারা সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনারা এই চাকরিতে জয়েন দিতে পারবেন এবং আপনাদের যোগ্যতা কি কি প্রয়োজন হবে, আজকে আমি এই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখেন, লাইক বাটনটা ক্লিক করে রাখেন, অবশ্যই যদি আপনাদের প্রয়োজন হয় ভিডিওটা শেয়ার করে রাখেন। চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি ভিডিওতে চলে যাই। এখন বাংলাদেশ চীন সহ যে বিভিন্ন দেশের সাথে বড় বড় মেগা প্রকল্প হয়ে থাকে, মেট্রো রেল থেকে শুরু করে বড় বড় যে প্রকল্প তৈরি হয়ে থাকে, এইখানে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ চলতেছে। এখানে অভিজ্ঞতা এবং যারা অভিজ্ঞতা নাই সেই ক্ষেত্রে দুই ক্যাটাগরিতে কিন্তু লোক নিচ্ছে এবং আকর্ষণীয় বেতন। যেরকম আপনার অভিজ্ঞতা ছাড়া হেল্পার নিচ্ছে বিভিন্ন ক্যাটাগরি, হেল্পার শাটারিং কার্পেন্টার পদের হেল্পার, তারপর মেশন পদের হেল্পার, ওয়াল্টার পদের হেল্পার, স্পাই ফোল্ডিং পদের হেল্পার, এই ধরনের পদে কিন্তু হেল্পার নিচ্ছে, এদের কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। এছাড়াও যে অভিজ্ঞতা আছে যাদের রড মিস্ত্রি, শাটারিং কার্পেটার, হেল্পার, মেশন, ওয়াল্টার, স্কিপ ফোল্ডিং ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু প্রচুর পরিমাণ যাদের অভিজ্ঞতা আছে তাদের কিন্তু লোক নিচ্ছে এই যে মেগা প্রকল্পগুলো। এখানে কিন্তু আপনাদের আকর্ষণীয় বেতন যাদের হেল্পারে ঢুকবেন, যাদের অভিজ্ঞতা কম, অভিজ্ঞতা নেই বলতে চলে, তারা কিন্তু আপনার 16,500 টাকা বেতন পাবেন। তার সাথে কিন্তু আপনার ওভারটাইমের একটা ব্যবস্থা আছে, ওভারটাইম করলে সেই ক্ষেত্রে কিন্তু এর সাথে আরও বেতন যোগ হবে। তার যারা রড মিস্ত্রি আছেন, শাটারিং কার্পেন্টার আছেন, আপনার মেশন পদ আছেন, ওয়াল্টার পদ আছেন, স্কিপ ফোল্ডিং পদ আছেন, ইত্যাদি ইত্যাদি যে পদগুলো রয়েছে এই সকল পদে যাদের অভিজ্ঞতা আছে, যারা কাজ জানেন, তারা 22,500 টাকা তাদের বেতন শুরু। তার সাথে যদি আপনার সেই ক্ষেত্রে যদি অভিজ্ঞতা বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু বেতনটাও বেশি হবে। তার সাথে ওভারটাইম আছে। এখানে কিন্তু অনির্দিষ্ট পরিমাণ লোক নিচ্ছে প্রতিনিয়ত। আপনারা যদি কেউ এই চাকরি করতে ইচ্ছুক হন, ডিসক্রিপশন বক্সে নিয়মাবলী আছে আবেদনের, সেটা দেখে সরাসরি যোগাযোগের মাধ্যমে কিন্তু চাকরি করতে পারবেন। এছাড়াও আমার স্ক্রিনের উপর কিন্তু এই যে একটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা কল দিতে পারেন 9:00 থেকে 5:00 পর্যন্ত ফোন দিয়ে, তার সাথে যোগাযোগ করে কীভাবে তার কী কাজ করবেন, কীভাবে চাকরিতে জয়েন দেবেন, কী কী প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে, এই যে স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে এখানে আপনারা 9:00 থেকে 5:00 পর্যন্ত কিন্তু ফোন দিতে পারবেন, অথবা আপনার যদি 5:00 পরেও ফোন দিতে পারবেন। ফোন দিয়ে তার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে কীভাবে কাজ করবেন, আপনার বেতন কত হবে, কাজের অ্যাবিলিটি কী হবে, সকল বিষয় জানতে পারবেন। এছাড়া ডিসক্রিপশন বক্সেও নাম্বার দিয়েছে, জানতে পারবেন। আসসালামু আলাইকুম।